কি স্পিডে বাইকগুলা কিন্তু আপনি চাইলে বড় মানুষ মোটামুটি বয়স যাদের 15 16 বছরের বাচ্চারাও চালাতে পারে 18 বছর পর্যন্ত লিমিটেশন আছে যদি হাইটটা ছোট হয় 18 পরেও চালাতে পারবে আচ্ছা ঠিক আছে খুবই সুন্দর বাইক দেখলাম আমরা রেড বুল এডিশনের যে গাড়িগুলো থাকে হুন্ডা গুলো ওটারই হুবহু কপি করা হইছে ওকে এই যে 1 এ দেয়া আছে 2 তে দিতে পারবেন 3 তে দিতে পারবেন 3 তে দিতে পারবেন ওরে বাবা রে রেগুলার বেসিসে যে বাইকগুলো এগুলো কি হয় আপনার 12 ভোল্ট 6 ভোল্টের ব্যাটারি হয় ছোটগুলা এগুলা ঠিক আছে এটাতে আপনি দেখেন 12 ভোল্টের তিনটা ব্যাটারি বড় বড় তিনটা ব্যাটারি একটা দুইটা তিনটা 36 ভোল্ট 30 অ্যাম্পিয়ার হাইব্রিডে যেহেতু চলছে হাইব্রিড হুন্ডা আজব এক ব্যাপার দেখেন বাচ্চাদের বাইকের মধ্যেই তেল ঢুকাইতেছে তেল ঢুকাইতেছে এগুলো কি অক্টেন নাকি ভাই জি ভাই জেনুইন অক্টেন একদম অরিজিনাল অক্টেন আল্লাহ বাচ্চাদের বাইকের ভিতরে তেল ঢুকাইতেছে তার মানে এটা কি অরিজিনাল বাইকের মতো চলবে অরিজিনাল বাইকের মতো এটা আপনার 50 সিসির টু স্ট্রোকের ইঞ্জিন বাহ জি 50 সিসির টু স্ট্রোক বাইক জি অনেকে আছে আপনার আমরা বাইরে দেশে কি দেখে থাকি বাচ্চার বাবা আরন 5 চালাইতেছে বাচ্চার সাথে ছোট একটা বাইক চালাইতেছে ছোট বাইক চালাইছে নরমালি বাংলাদেশে ছিল ইলেকট্রিক বাইক গুলো যেগুলো ব্যাটারি চালিত তো ওইটারে আমরা আপডেট করে এখন আমরা ইলেকট্রিক বাদ দিয়ে ইঞ্জিনটা নিয়েছি ইঞ্জিন চালিত এটা আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 50 সিসির ইঞ্জিন টু স্ট্রোকের ইঞ্জিন প্লাস এখানে আপনার রেসিং এয়ার ফিল্টার দেয়া আছে কার্বোরেটর ইউজ করা হয়েছে ক্লাচ সিস্টেম আছে আবার এখানে আপনার হাইড্রোলিক ব্রেক আছে এই যে পিছনে হাইড্রোলিক ব্রেক পিছনের চাকা সামনের চাকা আপনার হাইড্রোলিক ব্রেক মানে দুইটা চাকাই হাইড্রোলিক ডাবল হাইড্রোলিক ডাবল ডিস্কের আর এটা কিন্তু আপনার হাতে পিকআপ সিস্টেম আমি দেখাই দিচ্ছি চালায় দেখাই আচ্ছা আর এই চাকাগুলো চাকাগুলো আপনার টিউবলেসও চালাতে পারবেন টিউব দিয়েও চালাতে পারবেন দুই ভাবে আপনি ইউজ করতে পারবেন টিউবলেসও আছে হ্যাঁ আবার এখানে আপনি এই যে দেখেন চেন বাচ্চাটা লুকস কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন চেন সিস্টেম দেয়া আছে আবার এখানে পাদানি দেয়া আছে অরিজিনাল চেন কভারও দেয়া আছে যদি বাচ্চারা পা রাখে এখানে এই যে দেখাই আপনাকে যে পাও রাখে চেন কভারের জন্য কিন্তু চেন পর্যন্ত পাটা পৌঁছাবে না এটা চেন কভার দেয়া আছে তার মানে একদম জেনুইন বাইক জেনুইন বাইক এক্সজস্টের এই যে দেখেন এখানে এখানে আপনার পিস্টন এটা আমি অন করে দেখাবো একটু টাইম টু টাইম ঠিক আছে এরপরে যেটা আসে ঠিক আছে এটার আপনার ইঞ্জিন ক্যাপাসিটিটা টু স্ট্রোকের ইঞ্জিন প্লাস এখানে যে বডিটা দেওয়া আছে চেসিসটা পুরোটা আপনার লোহার আচ্ছা লোহার চেসিস লোহার 120 কেজি পর্যন্ত লোড নিতে পারবে উপরে অরিজিনাল বাইকের মতো ফাইবারের বডি দেয়া আচ্ছা হ্যাঁ অরিজিনাল বাইকের মতো এটা 1 লিটার তেলে কয় কিলো চলবে এটা আপনার 2 লিটার পর্যন্ত এখানে আপনার ক্ষমতা আছে টাঙ্কিতে 2 লিটার দেওয়া যাবে হ্যাঁ পার লিটার আপনি 35 কিলোমিটার চলতে পারবেন পার লিটারে 35 কিলো কিলোমিটার আপনার মাইলেজ দিবে বাহ আর টপ স্পিড এটা হলো আপনার 37.33 অরিজিনাল বাইকের মতো এখান থেকে কিন্তু ধোয়া বের হয় এই যে দেখেন রিং চাকরে ঘুরবে ধোয়া বের হচ্ছে বাহ বাহ ওকে 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 খুবই সুন্দর আবার এই যে যদি আপনি অফ করতে চান এই যে চাপ দিবেন অফ হয়ে যাবে সাথে মানে একটা সুইচ চাপ দিলে অফ এবার আমি একটু চালাই দেখেন নিজে 120 কেজি পর্যন্ত যত লোড নিতে পারবে একটু চালাই দেখো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক হাসান ব্লগস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা দেখছেন নতুন আরো একটা এক্সক্লুসিভ বাইকের ভিডিও তবে আজকে বড়দের বাইকটা বাচ্চাদের রিয়েল বাইকের ভিডিও এই মুহূর্তে আমি আছি টয় বাজারে ইস্টার্ন প্লাজার নিচ তলায় টয় বাজারে আসলে আপনারা এই বাইকগুলো পাবেন ওকে যাই হোক চলে গেছে অস্থির অস্থির মানে বাচ্চাদের অরিজিনাল বাইক তেলে চলা বাইক ওরে বাবা রে কি স্পিড রে মানে হাইড্রোলিক ব্রেক জায়গায় ব্রেক মানে কি বলবো মানে কি বুঝলেন ভাই হাসান ভাই কি বুঝলেন আপনি অন্যরকম একটা ফিলিংস আমি কি মানে কিছু বলা লাগছে নাকি করে দেখাইছি না একদম করে দেখাইছি আমরা আর এই বাচ্চা বাইকগুলা কিন্তু আপনি চাইলে বড় মানুষ মোটামুটি বয়স যাদের 15 16 বছরের বাচ্চারাও চালাতে পারে 18 বছর পর্যন্ত লিমিটেশন আছে যদি হাইটটা ছোট হয় 18 পরেও চালাতে পারবে আচ্ছা ঠিক আছে খুবই সুন্দর বাইক দেখলাম আমরা এই বাইকটা ওনাদের কাছে নতুন আসছে এটা নাম কি ভাইয়া
এটা হলো আপনার ইয়ামাহা রেড বুল এডিশন, রেড বুল এডিশন। আমাদের যে আপনার জিপি যে রেসিং গুলো হয় ঠিক আছে, ওগুলোতে যেরকম আপনার রেড বুল এডিশনের যে গাড়িগুলো থাকে হুন্ডা গুলো ওটারই হুবাহু কপি করা হয়েছে। ওকে, এটা প্রাইস জিপিতে ঠিক আছে, সম্বন্ধে আমরা একটু জানতে চাই। প্রাইস সম্পর্কে বলে দিব আমি, তারপরে আরেকটা ভ্যারিয়েন্ট আছে এটার মধ্যে। আচ্ছা, এই সেম মডেলই, এরকম সেম ইঞ্জিনের মধ্যে, এটা তো তেলে চলতেছে, হ্যাঁ সেম ইঞ্জিনের মধ্যে, কেউ ব্যাটারির মধ্যে যদি নিতে চায় একদম সাউন্ডলেস, এটা যেমন আপনার সাউন্ড ছাড়া হবে। আচ্ছা, ও তার মানে এই যে স্পিডটা দেখেন, এটা কিন্তু আপনার যে চেন সিস্টেম, এই যে আপনি এখান থেকে দেখেন, আর এটাও রিয়েল বাইকের মতো এই যে চেন সিস্টেম, তবে এই ঠিক আছে। এখানে আপনার একটা সুবিধা কি আছে, আপনি স্পিড বাড়াতে কমাতে পারবেন। এই যে দেখেন এখানে ওয়ান, এই যে ওয়ানে দেওয়া আছে, টু তে দিতে পারবেন, থ্রি তে দিতে পারবেন, থ্রি তে স্পিড আছে বাড়বে। ওরে বাবারে, ঠিক আছে, থামান থামান। হ্যাঁ, আবার এখানে আমি আপনার একটা গিয়ার, এটা না গিয়ার সিস্টেম, এটা আমাদের রেগুলার বেসিসে যে বাইকগুলো এগুলো কি হয়, আপনার 12 ভোল্ট 6 ভোল্টের ব্যাটারি হয় ছোটগুলা এগুলো, ঠিক আছে। এটাতে আপনি দেখেন 12 ভোল্টের তিনটা ব্যাটারি, বড় বড় তিনটা ব্যাটারি, একটা দুইটা তিনটা, তিনটা আর আগে ছিল 7 এম্পিয়ার, এখন হিসাব বলতে গেলে হাইব্রিড হুন্ডা, টোটাল হলো 36 ভোল্ট 30 এম্পিয়ার ব্যাটারিতে যেহেতু চলছে হাইব্রিড হুন্ডা, এটা হাইব্রিড হুন্ডাই বলতে পারি। এটা 120 কেজি পর্যন্ত লোড দিতে পারবে, এটা তো সেম ডাবল ডিস্ক, ডাবল ডিস্ক, এই যে পিছ সামনে ডিস্ক, পিছনের ডিস্ক। আচ্ছা ঠিক আছে, পিছনও কিন্তু, চাকাটা আপনার টিউবলেস চাকা, আর চাকার গাটগুলো দেখেন একদম আপনার যেভাবে সুন্দর করে কারুকাজ করা হয়েছে, এটা স্লিপ করার কোনো চান্সেস নাই। হ্যাঁ, আবার এরপরে আমি আপনাকে বলে দিই, সেম এটার মতোই আপনার এই যে চেসিসটা পুরোটা লোহার হবে। হ্যাঁ ঠিক আছে, এটা টপ স্পিড, উপরটা ফাইবারের হবে, এটা টপ স্পিড আপনার 35 কিলোমিটার পার আওয়ার, আর ফুল চার্জে আপনি 5 ঘন্টা ব্যাক আপ পেয়ে যাবেন। 35 কিলোমিটার আমি আপনাকে বলছি, আমি একটু চালায় দেখাই, আপনি যে তেলের যে স্পিড দেখছেন এটা কিন্তু ওর থেকে কম না, এই যে দেখেন আপনি, আমি আপনাকে একটু দেখাই চালা, জাস্ট ওকে ওকে একটু এই বাইকটা আমরা চালায় দেখাই। এটা কিন্তু কোনো সাউন্ড হবে না, বাট এটা রিয়েল বাইকের মতো চেইনে চলবে, এই যে দেখেন, এই যে দেখেন, ওয়াও বাহ, দেখতে পাচ্ছেন, মানে রিয়েল বাইকের ফিল পাওয়া যাবে আপনার বাচ্চাদের বাইকের থেকে এখন। যারা এই বাইকগুলো কিনতে চান, আমাদের ভিডিওর উপরেই ফোন নাম্বার দেওয়া আছে, চলে আসি। হ্যাঁ ভাই, হ্যাঁ আসো। এবং এই শোরুমের নামটা হচ্ছে টয় বাজার, ইস্টার্ন প্লাজার নিচতলায়, 1x103 নম্বর শপ। যদি কোনো ভাইয়ের এই বাইকগুলা পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই জায়গা দিবেন, জায়গায় সরাসরি শোরুমে এসে কিনতে পারবেন, চাইলে আপনারা অনলাইনে কুরিয়ারে অর্ডার দিয়েও কিনতে পারবেন। জি, তো ভিডিওর একদম শেষ প্রান্তে চলে আসি, এবার একটু প্রাইসটা বলে আমাদের ভিডিওটা শেষ করব আমি। আপনাদের প্রাইস, কোন বাইকটার প্রাইস কত? এবার একটু প্রাইসটা ডিল করতে হচ্ছে, অনেক ভার ভাই, ব্যাটারি এটা অনেক ওয়েট না, ডাবল ওয়েট, তেলেরটা ডাবল ওয়েট, কারণ এটা যে ব্যাটারিটা ইউজ করেছে, হ্যাঁ এটা মনে করেন যেমন তেমন ব্যাটারি, অনেক হেভি ব্যাটারি, ঠিক আছে। ওকে, হ্যাঁ এখন তেলের বাইকটার দাম জানি, তেলেরটা বলে দিই আমি, বড় বড় মতো টয় বাজার হাসান ভাইয়ের ব্লগসের জন্য একদম ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছে, সাথে আমি বলে দিই এটার সাথে আপনি পাবেন একটা হেলমেট, একটা হেলমেট পাওয়া যাবে ফ্রি, একটা চাবি পাবেন, বাহ, একটা বাইক রাখার স্ট্যান্ড পাবেন, এই যে দেখেন নিচে যে স্ট্যান্ডটা আছে, স্ট্যান্ড পাওয়া যাবে, এটা ছাড়া কিন্তু বাইক দাঁড়াইতে পারবে না। আচ্ছা আচ্ছা, এরপরে ছোট বাচ্চা হলে একটা সাপোর্টিং চাকা পাবেন এক্সট্রা, হ্যাঁ এক্সট্রা একটা সাপোর্টিং চাকা পাবেন, আর আপনার তেল মিক্স করে একটা বোতল পাবেন, ঠিক আছে, খুবই সুন্দর, কারণ এটাতে আপনার 2 লিটার তেলের সাথে 10 ml মোবিল দিতে হবে, মোবিলও দিতে হবে, ওটার মাপটা বজায় রাখার জন্য আপনার একটা মিক্সিং বোতল দেই, যাতে আপনি ওটা দেখে মিক্স করে সুন্দর মতো প্রপারলি মাইপার নিতে পারেন, মাইপার নিতে পারেন। ওকে, সব কিছু জানলাম, এবার প্রাইসটা একটু জানি, এবার একটু ওয়ারেন্টি গ্যারান্টিটা বলে দিই। আচ্ছা, প্রত্যেকটা মডেলের সাথে আমাদের যেটা তেলের, এটাতে আপনি 1 বছরের ইঞ্জিন গ্যারান্টি পাচ্ছেন, 5 বছরের আজীবনের জন্য সার্ভিসিং দিয়ে দিচ্ছি, সার্ভিস ওয়ারেন্টি আপনার, আর এখানে আপনার 1 বছরের ইঞ্জিন প্লাস ব্যাটারি গ্যারান্টি আছে। ওকে, যেটা ইলেকট্রিক, হ্যাঁ। এবার কোনটার দাম কত? এবার আমি যেটা তেলেরটা, তেলেরটা আপনারা অনেকেই মনে করতেন যে হয়তো 80-90 হাজার টাকা হইতে পারে, যেহেতু তেলের 50 সিসির ইঞ্জিন 2 স্ট্রোকের, তো আমরা অত নিচ্ছি না, 80ও না 70ও না, আপনার জন্য 60ও না 65ও না, আচ্ছা 55 হাজার টাকা, 55 হাজার টাকা, 65 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 হাজার ট
হোম ডেলিভারি চাই, খরচা দিয়ে দিলে আমরা ইনশাল্লাহ আপনার বাসা পৌঁছে দিতে পারব। ওকে, দেখা হবে নেক্সট ভিডিওতে, আজকে এই পর্যন্তই, সুস্থ থাকেন, ভালো থাকেন, আপনার বাচ্চার জন্য একটা সুন্দর বাইক আপনি গিফট দেন, এই প্রত্যাশায় আজকে শেষ করতেছি, আল্লাহ হাফেজ।